হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তা আজ আমরা পড়ব দাঁত বিষয়। দাঁত নিয়ে তো অনেক কামড়া কামড়ি আছে আমাদের মধ্যে। দাঁত নিয়ে অনেকের আবার মেরা দাঁত নিয়ে কষ্ট করে বিষয় আছে, অনেকে আবার খুব কষ্ট পায়, দাঁতগুলো সুন্দর না। কেউ আবার ইঁদুরের গর্তে দাঁত দেয়, দিয়ে বলে ইঁদুরের দাঁত আমাকে দে, আমার দাঁত তুই নে। যাই হোক, দাঁত নিয়ে অনেক কিছুই আছে, হেসো না। তাই শুরু করি আজকে আমরা দাঁতের পড়া। এটা পঞ্চম অধ্যায়ের পড়া। তা প্রথমে আসি দাঁত আসলে কি। তা দেখো, তা মানুষের মুখ গহ্বরে দুই পাটি দাঁত থাকে। তাহলে আমাদের মুখ গহ্বরে দাঁত আছে দুই পাটি। এখন দাঁত দুই পাটি, দাঁত সম্পর্কে পড়তে চাইলে প্রথম জানতে হবে দাঁত আসলে কি। দাঁত হলো মানব দেহের সবচাইতে শক্ত অংশ। তাহলে দাঁত হলো মানব দেহের সবচাইতে শক্ত অংশ। ওকে, আচ্ছা, এবার আসি আমরা আমরা এই কঙ্কালের ছবিটা দেখি। এই তো দেখো, তাহলে কঙ্কালে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখ বিপরে ছেলেদের যেখানে গোঁফ থাকে, গোঁফের নিচে এবং নিচে চোয়ালে, দেখো আমরা যেটা নাড়াতে পারি, যে হাড়টা, এই যে এই হাড়টা আমরা নাড়াতে পারি। তাহলে আমরা যে হাড়টা নাড়াতে পারি, এই যে এই হাড়টা, এটা আমরা নাড়াতে পারি নিচের চোয়াল এটা। আর এটা হলো উপরের চোয়াল, নাকের নিচে আমাদের গোঁফ থাকে যেখানে ছেলেদের। এই নিচের চোয়ালের উপরের অংশ, উপরের চোয়ালের নিচের অংশ, একে বলা হয় অ্যালভিওলার প্রসেস। এটার নাম হলো অ্যালভিওলার প্রসেস। অ্যালভিওলার প্রসেস মনে রাখতে হবে যে এটার নাম হলো অ্যালভিওলার প্রসেস। অ্যালভিওলার প্রসেসের ভিতরে দাঁত অবস্থান করে। উপরের পাটির দাঁত অবস্থান করে উপরের অ্যালভিওলার প্রসেসে, নিচের পাটির দাঁত অবস্থান করে নিচের অ্যালভিওলার প্রসেসে। ওকে, তাহলে আমরা শিখে গেলাম যে দাঁত কোথায় অবস্থান করে। দাঁত অবস্থান করে অ্যালভিওলার প্রসেসে। এবার আমরা পড়ব, মানুষের দাঁত দুই ধরনের। এদের মানুষের দাঁতকে বলা হয় ডাইফায়োডন্ট। যেমন একটা হলো ডেসিডুয়াস টিথ, অর্থাৎ যে দাঁতগুলো পড়ে গেলে আবার ওঠে সেটা ডেসিডুয়াস টিথ, এটা শিশু অবস্থায় থাকে। আর একটা হলো তোমার পারমানেন্ট টিথ, এটা পড়ে গেলে ওঠে না, এটা বড় মানুষের থাকে। ডেসিডুয়াস টিথকে আমরা মিল্ক টিথও বলতে পারি, আবার তোমার প্রাইমারি টিথও বলতে পারি, আবার বেবি টিথও বলতে পারি। ওকে, তা এছাড়াও কিন্তু দাঁত আবার দুই প্রকার হতে পারে। যে সকল প্রাণীদের দাঁত তোমার দেখতে একই রকম, ওদের দাঁতকে বলা হয় হোমোডন্ট। আর যাদের দাঁত একই রকম নয়, যেমন মানুষের দাঁত কতগুলো ছোটো আছে বড় আছে, একে বলা হয় হেটেরোডন্ট। হ্যাঁ, ওকে, তাহলে দেখো দাঁতের গঠন, বাহ্যিক গঠন। বাহ্যিকভাবে দাঁতকে ভাগ করা হয় তিনটি অংশে। একটা হলো রুট। রুট কি? দাঁতের যে অংশ আমাদের চোয়ালের অস্থির ভিতরে, ওই যে অ্যালভিওলার প্রসেস বলেছিলাম, চোয়ালের অস্থির ভিতরে লেগে থাকে, সে অংশকে বলা হয় রুট। ছবিতে দেখো, আমরা দেখতে পাচ্ছি, ভালোভাবে লক্ষ্য করো, এই যে দাঁতের এই পার্টটা, এই পার্টটা হলো রুট। এটা কিন্তু কোথায় থাকে? চোয়ালের অস্থির ভিতরে থাকে। তাহলে দাঁতের যে অংশ চোয়ালের হাড়ের ভিতরে অবস্থান করে তার নামই হলো রুট। এবার আমরা আসি তার পার্টটাই, যে অংশটা আমাদের মাড়ির ভিতরে, মাড়ির মাংস আছে, এখানে অনেক সময় কাটা ফুটে যায় মাছের। আবার অনেক সময় আমরা দেখতে পাই যে এর ভিতরে মাংস আটকে যায়। তো এই মাড়ির মাংসের নিচে, অর্থাৎ মাড়ির মাংস দিয়ে ঢাকা থাকে যে অংশটা, সে অংশকে বলা হয় হলো নেক। এই পার্টটুকু হলো নেক। হ্যাঁ, এই পার্টটুকু হলো নেক, নেক। এবার দেখো, আমরা যে অংশটা ব্রাশ করি, সাদা সাদা আরো সাদা করতে চেষ্টা করি আমরা, সেই সাদা সাদা আরো সাদা অংশটাই হলো মূলত ক্রাউন। তার মানে দেখলাম দাঁতের হলো, বাহ্যিকভাবে দেখলে দাঁত হলো তিনটা অংশ। আর নিচের যে অংশটা, মাড়ির নিচের যে অংশ, অর্থাৎ হাড়ের ভিতরে থাকে যে অংশ, তাকে বলা হয় রুট। আর যে অংশটা মাড়ির ভিতরে থাকে তাকে বলা হয় হলো নেক। আর যে অংশ আমরা সাদা করার জন্য সবসময় ব্রাশ করি, সে অংশের নামই হলো ক্রাউন। তা আমরা এবার জানবো যে দাঁতের অভ্যন্তরীণ ভাবে দাঁতের গঠনটা কেমন। তাহলে ফার্স্ট আমরা যে দেখতে হবে, আমাদের চোয়ালের ভিতরে দাঁতের যে অংশ আছে সেটা তো আমরা দেখতে পাই না, কিন্তু ছবিতে দেখো ভালো করে, ঠিক আছে? দেখো, এই যে দেখো হলদে কালার করা আছে আর কি, হলুদ কালার,
হলুদ কালার যে অংশটা, এই অংশটাকে বলা হয় ডেন্টিন। প্রথমে এটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে হলুদ কালারের যে অংশটা, এই অংশের নামই হলো ডেন্টিন। এই যে আমরা এখানে দেখতে পাবো হলুদ কালারের অংশটা, এই যে এটা হলো ডেন্টিন। এই যে হলুদ কালার আমি দাগ দিচ্ছি, দেখো এগুলো হলো ডেন্টিন। ওকে, এই যে ডেন্টিন। ডেন্টিন গঠিত হয় ক্যালসিয়াম ফসফেট দিয়ে। আমরা যদি প্রচুর মাছ খাই, মাছের যে কাঁটা বা হাড়, মাছের কাঁটা বা হাড়ে থাকে হলো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফেট থাকে। ক্যালসিয়াম ফসফেট খেলে ডেন্টিন ঠিকঠাক মতো থাকে আর কি। তারপর আসি ডেন্টিনের ভেতরে, লক্ষ্য করে এবার, এই হলুদ কালারের ভিতরে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, জাস্ট হলুদ কালারের ভিতরের যে পার্টটা, এই তো এই পার্টটা, এই পার্টটাকে আমরা বলবো পাল্প গহ্বর বা পাল্প ক্যাভিটি। আমরা সাধু বাংলায় বললে হবে দন্ত মজ্জা। তাহলে এই পার্টটার নাম হলো দন্ত মজ্জা। ওকে, তাহলে এই পার্টটা ভালো করে লক্ষ্য করি আমরা, এই পার্টটা হলো দন্ত মজ্জা। এবার দন্ত মজ্জাতে কি কি থাকে? সাধারণত দন্ত মজ্জায় স্নায়ুতন্ত্র অর্থাৎ নিউরন, তারপর রক্তনালী, এগুলো দন্ত মজ্জায় অবস্থান করে। দাঁতের বাইরে ডেন্টিন এবং তার বাইরের কাভার থাকার কারণে দন্ত মজ্জায় অর্থাৎ দন্ত মজ্জার ভিতরে যে স্নায়ুতন্ত্র আছে, এতে সহজে তাপমাত্রা এবং ঠান্ডা প্রবেশ করতে পারে না। এজন্য আমরা গরম কিছু খাইলে সহজে গরম লাগে না। আবার আইসক্রিমে কামড় দিলে বা বরফে কামড় দিলেও প্রথমে কিন্তু গরম লাগে না, কারণ এতটুকু পার্ট ভেদ করে আসতে হবে, তারপরে গরম লাগবে। এই উপর থেকে সাদা অংশ হলুদ অংশ পার হয়ে ঠান্ডাটা ভিতরে আসতে হবে, তখন আমাদের গরম বা ঠান্ডা লাগবে। এবার দেখো, তাহলে এখান থেকে শিখে ফেলি আমরা ক্যাভিটি কি। অনেকেই বলে যে ক্যাভিটিস, আবার আমরা অ্যাডেও দেখি জামু আমার ক্যাভিটিস হয়েছে। আচ্ছা, তাহলে ক্যাভিটিস হলো কেমন? দেখো, যদি কারো দাঁতের এই ডেন্টিন বা এনামেল ক্ষয় হয়ে একটা গর্ত তৈরি করে, আর যদি সেই গর্তের মাধ্যমে আমরা যখন ঠান্ডা খাবো, ওই গর্ত দিয়ে উপর দিয়ে না এসে শুধু গর্ত দিয়ে, ধরে নিলাম এখানে এই গর্তটা আছে, তাহলে এই গর্ত এখানে যদি থাকে, তাহলে দ্রুত এই দিক দিয়ে গর্ত দিয়ে ঠান্ডা বা গরম পদার্থ আমাদের সরাসরি দাঁতের দন্তমজ্জায় যে স্নায়ুতন্ত্র আছে সেখানে আসে প্রবেশ করবে, ফলে আমরা খুব দ্রুত একটা শিরশির অনুভূতি পাবো। এটার নামই হলো ক্যাভিটিস। তো দাঁত ঠিক মতো ব্রাশ না করলে ক্যাভিটিস হতে পারে, সেটা আলোচনা করব পরে। এরপর আসি, আমরা দুটো শিখলাম যে দন্তমজ্জা বা পাল্প গহ্বর বা পাল্প ক্যাভিটি, তার বাইরে হলুদ অংশ যেটা দেখলাম আমরা, হলুদ অংশের নাম আমরা বললাম ডেন্টিন। ওকে, আচ্ছা এবার আসি আমরা ডেন্টিনের বাইরে, দেখো সাদা পার্ট দেখতে পাচ্ছি আমরা, একদম সাদা, এই যে পুরো সাদা। এই সাদা পার্টটাকে বলা হয় এনামেল, মানব দেহের সবচেয়ে শক্ত অংশ যেহেতু বলছি আমার দাঁত, আর এই এনামেলটাই হলো মানব দেহের সবচেয়ে শক্ত অংশ। শর্টকাটে বলা হবে যে এনামেল হলো মানব দেহের সবচাইতে শক্ত অংশ। এনামেল এতটাই শক্ত, এটা ইস্পাত অপেক্ষা প্রায় দেড় গুণ শক্ত। অর্থাৎ আমি যখন কোনো একটা লোহায় কামড় দেই, তখন কিন্তু কি হয় না, আমাদের দাঁত কি ভেঙে যায়? যায় না, কিন্তু লোহাতে কিন্তু দাগ পড়ে। তাহলে বুঝতে পারতেছো যে লোহার চাইতে দাঁতের এনামেল দেড় গুণ শক্ত। আর এনামেলটা গঠিত হয় হাইড্রক্সি অ্যাপাটাইট দিয়ে, আবার বলছি আমি হাইড্রক্সি অ্যাপাটাইট দিয়ে, পাশাপাশি থাকে ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম ফসফেট। এই এনামেল যদি ক্ষয় হয়ে যায় কখনো কারো, তাহলে কিন্তু এনামেল আর কখনোই রিকভার হয় না, মানে এনামেল কখনো আর পূরণ হয় না। তাহলে আমাদের চেষ্টা করতে হবে যাতে এনামেল ক্ষয় না হয়। এনামেল ক্ষয় হওয়ার কারণটা কি দেখি আমরা, কখনোই টক জাতীয় কোনো ফল খাওয়ার পরে ব্রাশ করব না। টক জাতীয় ফল খাওয়ার পর যদি আমরা ব্রাশ করি, তাহলে তাদের এনামেল ক্ষয় হয়ে যাবে। বি সিরিয়াস, এই কাজটা আমরা কখনোই করবো না। ওকে, এনামেল সম্পর্কে আমরা জানলাম। তাহলে এনামেল হলো সবচেয়ে বাইরের অংশ, সবচেয়ে শক্ত অংশ। এনামেলের নিচে আছে ডেন্টিন, ডেন্টিনের ভিতরে যে গহ্বর, তার নাম হলো পাল্প গহ্বর বা দন্তমজ্জা। এবার দেখো, আমরা যদি একটা ইটের সাথে আরেকটা ইট যুক্ত করতে চাই, তাহলে কিন্তু আমাদের সিমেন্টের দরকার হয়, তাই না? তাহলে দাঁতও একটা শক্ত অংশ ইটের মতোই মনে করো, এবং এর দাঁত যার ভিতরে আছে, অর্থাৎ আমাদের মেইন যে পার্ট আর কি, অস্থি যাকে বললাম অ্যালভেলার প্রসেস, সেটা তো একটা অস্থি, শক্ত অংশ। তাহলে দুটো অংশকে যদি যুক্ত করতে চাই আমি, তাহলে কি দিয়ে যুক্ত করতে হবে? অবশ্যই সিমেন্ট দিয়ে যুক্ত করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ,
সিমেন্ট দিয়ে যুক্ত করতে হবে, আর এই সিমেন্টটা দাঁতেও আছে। এই যে আমরা দেখো সাদা পার্ট দেখতে পাচ্ছি, সাদার নিচে দেখো এই যে সাদা পার্ট হলুদের পাশে, এই যে আমি দাগ দিয়ে দিলাম সাদা পার্ট, এই তো এই পুরোটা, এটাকে বলা হয় হলো সিমেন্ট। অর্থাৎ দাঁত মাড়ির অস্থির সাথে দৃঢ়ভাবে যুক্ত হয় কিছু ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে, সেই ক্যালসিয়াম কার্বোনেট গুলোর স্তরকেই বলা হয় সিমেন্ট বা সিমেন্টাম, এক বচনে বলা হয় সিমেন্টাম। তাহলে আমরা অভ্যন্তরীণ গঠন সম্পর্কে মোটামুটি জানলাম যে তাদের অভ্যন্তরীণ গঠনে কি কি আছে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি তার পরের পড়াই, সেটা হলো দাঁতের প্রকারভেদ। আমাদের দাঁত পেশার কাজে অর্থাৎ পিষে ফেলার কাজে একদম সে দাঁতগুলোকে আমরা বলবো হলো পেষণ দাঁত। কিন্তু পেষণ দাঁত যেটা সামনের দিকে একটু আগের দিকে থাকে তাকে বলা হয় হলো অগ্রপেষণ, আর যে পেশার দাঁতগুলো একদম মাড়ির ভিতরের দিকে থাকে তাকে বলা হয় হলো পেষণ। ইংলিশে বললে হবে হলো ইনসিসর, ইনসিসরের পরে যে দাঁতটা থাকবে তাকে বলা হয় ক্যানাইন, ক্যানাইনের পরে প্রিমোলার, মোলারের প্রিমোলারের পর হলো মোলার। তাহলে ইংলিশ দিয়ে প্রথম হলো আই মানে হলো ইনসিসর, সি মানে হলো ক্যানাইন। ওকে, তাহলে এখন আমরা ছবিতে লক্ষ্য করে দেখি উপরের পাটিতে, এ দেখো এই কমলা কালারের যে দুটো আমরা দেখতে পাচ্ছি কমলা কালারের, দেখো এই তো এটা আর হলো এটা, এই দুটো দাঁত, এবং তার পাশে দেখো দুটো দাঁত আছে, এই যে এটা আর হলো এটা, এই দুটো দাঁত আর সামনের একদম দুইটা কুড়াল আকৃতির দাঁত আর কি। তাহলে এই দাঁতগুলোকে বলবো আমরা কর্তন দাঁত। তার পাশে দেখো একটা আছে, এই তো আমরা দেখতে পাচ্ছি এটা, এই দাঁতটাকে আমরা বলবো হলো কি দাঁত, ছেদন দাঁত। তারপরে দেখো দুটো আছে, এই যে একটা এই যে একটা, এই দুটো দাঁতকে আমরা বলবো অগ্রপেষণ দাঁত। আর সবার শেষে দেখো একটা দুটা তিনটা, একে আমরা বলবো পেষণ দাঁত। মোটামুটি ধরতে পারছো বোধ হয়। এবার দেখো নিচের পাটিতে এই চারটা রং করা, এই চারটা দাঁত হলো কর্তন দাঁত। তার পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে এটা এই দাঁতটা, এটা হলো ছেদন দাঁত, এই যে এটা অগ্রপেষণ, এটাও অগ্রপেষণ, এটা হলো পেষণ, এটা পেষণ, এটাও পেষণ দাঁত। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে দাঁতগুলো কয় প্রকার হতে পারে। তাহলে এবার দেখে যাই তারপরের পার্টে চলে যাচ্ছি আমরা, ছবি চলে আসছে। দেখো এবার ইনসিসর আর হলো এখানে ক্যানাইন দেখতে পাচ্ছি উপরে, ইনসিসর মানে হলো কর্তন দাঁত, এই যে ইনসিসর মানে হলো কর্তন দাঁত। ভালো করে দেখো, এই যে এটা হলো ইনসিসর কর্তন দাঁত, দেখতে কেমন দেখতে পাচ্ছ? তারপরেরটা হলো ক্যানাইন, এই যে ক্যানাইন, তারপরেরটা হলো প্রিমোলার, তারপরেরটা হলো মোলার। তাহলে আমরা দেখে ফেললাম কোন দাঁত কিরকম, প্রথমটা হলো ইনসিসর, তারপরেরটা হলো ক্যানাইন, তারপরেরটা হলো প্রিমোলার, তারপরেরটা হলো মোলার, আকৃতিটা আমরা দেখে ফেললাম। তাহলে আমরা এবার ছবিটা দেখি, এবার খুব ভালো বুঝতে পারবা। দেখো চারটা হলো কর্তন দাঁত, এই চারটা দাঁত কর্তন, সুন্দর করে দেখো কালার করা আছে, এই তো এইখানে আছে কর্তন দাঁত, আমরা একটা দুইটা তিনটা চারটা এই যে চিহ্নিত করতে পারলাম, এই যে এখানে কালার করা আছে, সুন্দর কার্টুন বানানো আছে, দেখো কর্তন দাঁত, কর্তন দাঁত দেখতে পারছো বুঝতে পারছো বোধ হয়। তাহলে এবার চলে যাচ্ছি তারপরে, কর্তন দাঁতের পরে দেখো চারটা, এই চারটা দাঁত হলো কি, ছেদন দাঁত, ঠিক আছে, দেখো সুন্দর কালার করা ইয়ে করা আছে, কার্টুন বানানো আছে, দাঁত দেখো সাদা, তার ভিতরে কার্টুন আছে, ছায়া আছে দাঁতগুলো, চারটা দাঁত, এটা হলো ছেদন দাঁত। ওকে, ছেদন দাঁত আমরা বুঝতে পারলাম। এখন এই তো চলে এসেছে কার্টুন, দেখো তাহলে এটা হলো মোলার দাঁত, এটা হলো মোলার দাঁত। ওকে, মোলার দাঁতের কাজ হলো কি, কোনো খাদ্যবস্তুকে পেষণ করা, পিষে একদম দানায় পরিণত করে ফেলে এই মোলার দাঁতগুলো। ওকে, তো মোলার দাঁত আমরা দেখে ফেললাম, এবার আমাদের পরের কাজে চলে যাচ্ছি আমরা। তা মোলার দাঁত কিন্তু সর্বশেষ যে মোলার দাঁত তাকে আমরা কি বলবো, ওয়াইজডম টিথ। সাধারণত 18 থেকে 25 বছর বয়সের মধ্যেই ওয়াইজডম টিথ আমাদের তৈরি হয় আর কি, যে সংকেতের সাহায্যে
যে সংকেতের সাহায্যে কি করা যাবে, দাঁতকে আমরা দাঁতের সংখ্যা নির্দেশ করতে পারবো, সেটার নামে হলো দন্ত সংকেত। তা দন্ত সংকেত করার আগে দেখে নেই, বাচ্চাদের দাঁত থাকে, অর্থাৎ আমরা একটু আগে পড়েছিলাম দুধ দাঁত থাকে হলো 20টি। বাচ্চাদের দুধ দাঁত কয়টি? 20টি। এবং পূর্ণবয়স্ক মানুষের দাঁত থাকে হলো 32টি। 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত 20টা দাঁত থাকে, 20টা দাঁতই হলো দুধ দাঁত। তারপরে 6-5 থেকে তার উপরের বয়সে থাকবে হলো পার্মানেন্ট টিথ, অর্থাৎ স্থায়ী দাঁত থাকবে। ওকে, এবার দেখো দুধ দাঁত যে 20টি, তাহলে কোন দাঁতগুলো থাকে না বাচ্চাদের মুখে? আমরা যদি লক্ষ্য করি তখন দেখেছিলাম যে উপরের পাটিতে থাকে হলো তোমার মলার দাঁত 3টা, ডান দিকে 3টা, বাম দিকে 3টা। আমার নিচের পাটিতেও ডান দিকে 3টা, বাম দিকে 3টা। তাহলে এই যে উপরে এবং নিচের পাটিতে তিন তিন করে আমি যোগ করি, 3, 3, 6, আর উপরে হলো 6, 12, তাহলে 12টা দাঁত কিন্তু থাকে না বাচ্চাদের, অর্থাৎ বাচ্চাদের কোনো মলার দাঁত থাকে না। ওকে, তাহলে 12টা মলার দাঁত না থাকলে 32টা থেকে 12টা বাদ দেওয়া, তাহলে কত হয়? 20টা। তাহলে মলার দাঁত অনুপস্থিত থাকার কারণে বাচ্চার দাঁত বা দুধ দাঁত হয় কয়টা? 20টা। ওকে, তাহলে এখন আসি আমরা পূর্ণবয়স্ক মানুষ যারা, তাহলে তাদের দাঁত কতগুলো থাকবে সে দাঁত তাহলে ভালো করে লক্ষ্য করো। এটা হলো উপরের চোয়ালের দাঁত, প্রথমটা দেখতেছি আমরা, তাহলে এটা হলো উপরের চোয়ালের দাঁত, এটা উপরের চোয়ালের দাঁত, আর এটা হলো নিচের চোয়ালের দাঁত। তা আমি মাঝখান দিয়ে ভাগ করে দিচ্ছি, দেখো এই যে দুই পার্টে ভাগ করলাম, নিচের চোয়ালকেও আমি এরকম দুই পার্টে ভাগ করে দিলাম। এখন উপরের চোয়ালের দাঁতটা আমরা দেখে ফেলি, দেখো কিভাবে দেখা যাবে। কর্তন দাঁত এই পাশে দেখো, এই যে এটা একটা, তারপর এটা একটা, এটা একটা, এটা একটা, কয়টা হলো তাহলে? 1টা, 2টা, 3টা, ঠিক আছে 4টা আমরা এখানে দেখতে পাচ্ছি। তা কর্তন দাঁত কয়টা এখানে? তাহলে আমি দেখো আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে তাহলে ভালো বুঝতে পারবা। আচ্ছা রেড কালার দিলাম, দেখো তাহলে প্রথম 1টা, দেখো এটা 1টা, তারপরে হলো এটা, এই 2টা হলো কর্তন দাঁত। এই কালার যেটা দেখতে পাচ্ছ এটা হলো ছেদন দাঁত, আর এই 2 কালার যেটা দেখতে পাচ্ছ, এই কালার এবং হলো এই কালার, এই 2 কালার দাঁতকে আমরা বলবো কি অগ্রপেশন দাঁত বা প্রিমোলার। তারপরে দেখো কালো হয়ে গেছে একদম, 1টা, 2টা, 3টা, এই 3টাকে বলা হবে হলো মোলার দাঁত। ওকে, তাহলে আমরা এই ছবিটা মাথায় রাখতে হবে যে এক পাশে তাহলে কর্তন দাঁত 2টা এক পাশে, ছেদন দন্ত 1টা, তারপরে প্রিমোলার হলো 2টা, আর মোলার হলো কয়টা? 3টা। তাহলে ঠিক আছে, এখন আমরা সাদা ছবিতে দেখি যে এটা বুঝতে পারি কিনা, স্বচ্ছ একটা ছবি বুঝতে পারবা, ভালো করে লক্ষ্য করি। তাহলে এক পাশে আমি তার দাগ দাগ আমি ভাগ করে ফেলি, এই তো ভাগ করে ফেললাম, কালারটা চেঞ্জ করি তাহলে সুবিধা হবে নি। ওকে, এটাকেও তাই করলাম, আমি 2 ভাগে ভাগ করে দিলাম। ওকে, ভাগ করে দেওয়ার পর এবার দেখো, এখন যদি গুনি আমরা ভালো করে, দেখো তাহলে এ দাঁতটা কি বাবা, এটা হলো কর্তন দাঁত, এটাও একটা কর্তন দাঁত, কয়টা হলো? 2টা। এটা একটা ছেদন দাঁত, এটা আর হলো এইটা, এই 2টা হলো প্রিমোলার বা অগ্রপেশন, এই যে বাকি 3টা, এই 3টার নাম হলো পেশন দাঁত। তাহলে ঠিক আছে, আমরা সংখ্যা কিন্তু বুঝতে পারলাম। তাহলে এ পাশে হলো কয়টা মোটে? 1টা, 2টা, 3টা, 4টা, 8টা আর কি, গুনলে হবে 8টা, এ পাশে 8টা। তাহলে এ পাশে আসে 16টা, উপরের পাটিতে 16টা দাঁত আছে, নিচের পাটিতে দাঁত আছে কয়টা? 16টা। ওকে, তাহলে আমরা দন্ত সংকেত কিভাবে লিখব সেটা একটু দাগ দিয়ে নিব এরকম করে, এজ এরকম করে। তারপরে দেখো আমরা ইংরেজিতে বলেছিলাম ইনসিসর মানে হলো কর্তন দাঁত, তাহলে আইতে হলো ইনসিসর। হ্যাঁ, আই কয়টা ছিল এক পাশে? 2টা ছিল, আই ছিল এক পাশে 2টা। তারপরে ছিল হলো ক্যানাইন বা ছেদন দাঁত, কয়টা ছিল এক পাশে? 1টা ছিল, তাই না? তারপরে প্রিমোলার ছিল কয়টা? আমি পি লিখলাম,
দুইটা। তারপরে আমরা বলি যদি মোলার দাঁত কয়টা ছিল, মোলার দাঁত ছিল হলো তিনটা, তাহলে আমি এম লিখলাম, এম এম লিখলাম কয়টা, তিনটা। ওকে, এটা ছিল পি। হ্যাঁ, তাহলে এক পাশে কয়টা গেল, তিন আর দিয়ে পাঁচ, আর একে ছয় আর দিয়ে আটটা। তাহলে এই পাশে আটটা, আরো তো এক পাশ আছে, ডান পাশ ধরলাম আমি, তাহলে ডান পাশ আরো কয়টা আছে, আটটা। এই জন্য দুই দিয়ে গুণ করবো, নিচে আর লিখলাম না। এ পাশে তাহলে আছে হলো আটটা, এ পাশেও আছে হলো কয়টা, আটটা, ষোলোটা, তাই না? তাহলে ষোলো ষোলো মোটে কয়টা হবে, বত্রিশটা দাঁত হবে। তাহলে আমরা দন্ত সংকেত মোটামুটি পারবো। এবার যদি তোমাদের বলা হয় যে বাবা কুকুরের দাঁত কয়টা বলো তো, এখন তো আমরা চিন্তায় পড়ে যাবো যে আগে বলি না। তাহলে কুকুরের দাঁত হলো প্রায় ৪২টা। কুকুরের দাঁত হলো কয়টা, ৪২টা। কুকুরের দাঁত ৪২, আবার শুনি আমরা, কুকুরের দাঁত কয়টি, ৪২টি। আচ্ছা, তারপরে হলো বিড়ালের দাঁত হলো ৩০টা। এলেবে জানার জন্য তোমাকে মুখস্থ করতে হবে এমন কোনো কথা নাই। ওকে, আচ্ছা, আর গরুর দাঁত হলো ৩২টা। ভালোই লাগলো শুনে, গরুর দাঁত হলো ৩২টা। ওকে, আমাদের মতোই দাঁত। আচ্ছা, আর হলো ভেড়ার দাঁতও ৩২টা, গরু ভেড়ার দাঁত কিন্তু ৩২টা। আচ্ছা, এখন আমরা শুনলে আরো অবাক হবে যে গরু এর উপরের পাটির যে চোয়ালটা আছে, উপরের পাটির যে চোয়াল, সে চোয়ালের পিছন দিকে কোনো দাঁত থাকে না, ওদের সব দাঁত হবে উপরের দিকে আর কি। ওকে, তাহলে যখন চাবাই কোনো কিছু, তখন ওই উপরের পাটির পিছন দিকে যে দাঁত থাকে না, ওটা একটা প্যাড হিসেবে কাজ করে, ফলে খুব আরাম করে ওরা ঘাস চিবাতে পারে। দারুণ বিষয়। তাহলে আমরা মোটামুটি দাঁত সম্পর্কে যতটুকু জানা সম্ভব আমরা জানলাম। ভিডিওটা সবার সাথেই শেয়ার করবে, তোমার আরো বাকি বন্ধুদের এ সম্পর্কে জানিয়ে দেবে, যে তারাও যাতে শিখতে পারে। এটা এটা তোমার একটা ভালো কাজ হিসেবেই আমরা বলতে পারবো, যেটা একটা ভালো কাজ করছো। ঠিক আছে, তা আজকের মতো বিদায়, ভালো থাকো সবাই, ধন্যবাদ।